আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন জান্নাতুল বাকিতে, এখানে পুরুষরা কবর জিয়ারত করতে পারেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, তার সঙ্গী সাথী, তার ছেলে মেয়ে, তার ওয়াইফ, অনেকের কবর এখানে আছে। এখানে ছেলেরা উঠতে পারে, জিয়ারত করতে পারে, কিন্তু আমাদের হযরত মুসা আসলামের হাদিস অনুসারে মেয়েরা এখানে জিয়ারত করতে পারে না। কিন্তু আমরা দূর থেকে দেখতে পারি, আমরা ওনাদেরকে সালাম দিতে পারি, মোনাজাত করতে পারি। তো আমরা আসরের নামাজ শেষ করেছি, আমরা এখন এখানে মাগরিবের নামাজ পড়ব, ইফতার করব। আমরা অপেক্ষা করছি আর নামাজ পড়েছি সবাই আমরা, আর কবরতে দূর থেকে দেখলাম আসলে এখানে এত মানুষজন শায়িত আছেন জান্নাতুল বাকিতে, যে এটা আসলে অতি পবিত্র একটি স্থান আমাদের মুসলমানদের জন্য। আল্লাহর অশেষ রহমত, এখানে আমাদের মা ফাতিমা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবাই এখানে শায়িত আছেন। আমার কাছে অত্যন্ত একটি স্পর্শকাতর একটি অনুভূতি, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা দেখে আমার কেমন লাগছে আমি নিজে ভাষায় আসলে প্রকাশ করতে পারবো না। সবাইকে আসসালামু আলাইকুম।